আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যখন কাউকে এসএমএস লিখি কিংবা কোনো জায়গায় কোনো কমেন্ট করতে যাই, ফেসবুক বা ইনস্টাগ্রাম কোনো জায়গায় কোনো কমেন্ট করতে চাই, সেখানে কিন্তু আমরা ইংরেজিতেই খুব সহজেই এভাবে লিখে দিতে পারি, কিন্তু আমরা বাংলায় লিখতে পারি না। বাংলায় লেখাপড়া জানলেও আমরা বাংলায় টাইপ করতে পারি না, কারণ কোথায় কোন অক্ষরটা আছে সেটা আমরা জানি না, কোন মাত্রাটা কোনখানে আছে সেটা জানি না বলে আমরা লিখতে পারি না। তার চেয়ে বড় কথা, যখন আমরা কোনো যুক্তাক্ষরযুক্ত শব্দ লিখতে যাই, যেমন ধরুন অক্ষর, বিজ্ঞাপন, পঞ্চম, প্রতিক্রিয়া, বর্ষা, বৃষ্টি, সহ্য, এই রকম মানে কয় মধ্যন শয়ে, ইয়ে বর্গী জয়ে, ইয়ে চয়ে, তারপরে র ফালা, রেফ, জ ফালা, তারপরে রিকার, এরকম যখন আমরা কিছু লিখতে যাই, তো সেইগুলো আমরা কোথায় কী আছে সেটা আমরা জানি না এবং আমরা লিখতে পারি না। তো আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে কয়েকটা শব্দ আছে, দেখুন, অক্ষর, বিজ্ঞাপন, পঞ্চম, প্রতিক্রিয়া, বর্ষা, বৃষ্টি ও সহ্য, এই শব্দ কয়েকটা আপনাদেরকে লিখে দেখাবো। তো তার আগে বলে দিই যে আপনারা দেখুন স্পেসের একটা আইকন আছে, তার পাশে ওয়েব পেজের একটা আইকন আছে, এখান থেকে আপনারা এইভাবে ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি ল্যাঙ্গুয়েজগুলো আগের থেকে সিলেক্ট করে রেখেছি, সেটা কিভাবে করে রেখেছি সেটা আপনাদেরকে দেখাবো। যেমন আমার এখানে ইংরেজি, তারপরে হিন্দি, বাংলা, অসমিয়া, এরকমভাবে আমার সিলেক্ট হয়ে আছে, তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো এর জন্য আপনারা একটা কাজ করতে পারেন যে এটাকে দেবে ধরে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সেটিং করতে পারেন। তো আমি এখান থেকে না করে আগে আপনাদেরকে শব্দগুলো কীভাবে লিখবো সেটা দেখে দিই, তারপর সেটিংগুলো আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দেবো। তো এর জন্য দেখুন, আমরা যদি লিখি অক্ষর বাংলাতে, তাহলে বাংলায় অক্ষর লিখতে গেলে আমাদেরকে অ কয় মূর্ধন্য স্বরে র লিখতে হবে। তো অ লিখবো কয় মূর্ধন্য স্বরে কীভাবে লিখবো, দেখুন এখানে একটা হলন্তর আছে, আইকন আছে, এখানে আমরা অক্ষর আছে আর কি, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এরকম করে উপরের দিকে যাবো, দেখুন এখানে চন্দ্রবিন্দু, চাঁদ, কয় মূর্ধন্য স্বরে, অনুসর্গ, বিসর্গ, এরকম ইয়ে বর্গী জয়ে, এইরকম আছে। তো আমরা কি করব, এখানে দেবে ধরে, সরি, আমরা এখানে এটা দেবে ধরবো এবং এরকম করে দেবো, তাহলে কয় মূর্ধন্য স্বরে হয়ে গেল, র দিয়ে দিলাম, তাহলে অক্ষর হয়ে গেল। এরপর আমি বিজ্ঞাপন লিখে দেখাবো, তো বয়ে রসই ইয়ে বর্গী জয়, তাহলে ইয়ে আর এটার সাথে হলন্ত দেবো, তাহলে বর্গীয় একসাথে যোগ হয়ে যাবে, তাহলে আকার দিলাম, তারপরে প দন্তন, প দন্তন, বিজ্ঞাপন, বিজ্ঞাপন হয়ে গেল। একইভাবে আমি যদি পঞ্চম লিখি, প নয়ে হলন্ত চ ম পঞ্চম, তো পঞ্চম হয়ে গেল। এরপর আমি লিখব প্রতিক্রিয়া, তো প্র র ফলাটা কোথায় আছে আমরা সেটা দেখবো, তাহলে প দেবো, প এর পর আমরা এখানে হলন্ত দেবো প্র, তাহলে এখানে হলন্ত দেবো, তারপর র দেবো, তাহলে বুঝতে পারলেন, প দিলাম তারপর হলন্ত র, তাহলে কী হলো, পয়ের সঙ্গে র লেগে গেলো, মানে পয়ের র ফলা হয়ে গেল, তাহলে প্রো তি তয়ে রসইকার, প্রতি ক্র কয়ের র ফলা লিখবো এবার, তাহলে কয়ের সঙ্গে এই হলন্ত দেব, র দেব, তাহলে এটাও ক্র হয়ে গেল, রসইকার দিয়ে দিলাম, তারপর অন্তস্তয়ে আকার দিয়ে দেবো, তাহলে প্রতিক্রিয়া আমাদের এখানে হয়ে গেল। তারপর এখানে র ফলা হয়ে গেল, এবার আমরা লিখবো রেপ, রেপ কীভাবে লিখবো, আমি যদি এখানে লিখি বর্ষা, তাহলে বর্ষা লিখতে গেলে ব দেবো, তাহলে বর্ষা মানাটা দেখুন বর, বয়ের পর র আসছে, তাহলে ব র দেবো, তারপর হলন্ত দেবো, তারপর মধ্যনস্বা দেবো, তাহলে রেফ হয়ে গেল, এখানে আকার আছে দিয়ে দিলাম, মানে মানে স্বরবর্ণগুলো ওখানে আছে, তো আপনারা এখান থেকে মাত্রা হিসেবে নিতে পারবেন, যখন কোনো একটা বর্ণ আপনারা এখানে টাইপ করবেন মাত্রাগুলো এখানে সঙ্গে সঙ্গে চলে আসছে। তো এখানে বর্ষা লিখে দিলাম, বর্ষা লেখার পর আমরা এখানে বৃষ্টি, মানে র ফলা হয়ে গেল, রেফ হয়ে গেল, এবার রি কার, হ্যাঁ, তো বৃষ্টি লিখতে গেলে এখানে আমি দিব বয়ে রি, তো বয়েরই বটাকে দেখুন, বটা টাইপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা রি দেখতে পাচ্ছেন, এখানে তো এখানে বটা যেই টাইপ করব এখানে বয়ের রি চলে আসছে, তো বয়েরিটা এরকম করে জাস্ট হাত দিয়ে দেবো, তাহলে বয়েরি এখানে হয়ে যাবে। তাহলে মধ্যাহ্ন স্বয়টয়ে একইভাবে আপনাদেরকে দেখাবো, মধ্যাহ্ন স্বটা আগে দেবো, মধ্যাহ্ন স্বয়টয়ে, তাহলে মধ্যাহ্ন স্বটা আগে হচ্ছে, তারপরে হলন্ত, তারপর ট, তাহলে বৃষ্ট, তাহলে এখানে হ্রস্বীকার, বৃষ্টি হয়ে গেল। তো এরপর লিখব সহ্য, সহ্য, সহ্য হয় না এরকম কোনো কথা সহ্য হয় না, তাহলে সহ্য লিখতে গেলে স দেবো, তারপরে হ দেবো, আর এখানে জ ফেলা, দেখুন এখানে জ ফেলা দেখতে পাচ্ছেন, সহ্য হয়ে গেল। তো এইখানে আমরা যুক্তাক্ষরযুক্ত শব্দ আমরা এখানে লিখে দিলাম। এরপর আমরা কীভাবে সেটিংটা করেছি সেটা দেখাবো। তো এখানে দেবে ধরবো এই ওয়েব পেজটাতে, ওয়েব পেজটাতে এইভাবে দেবে ধরলে দেখুন আমার যে ভাষাগুলো সিলেক্ট হয়ে আছে সেগুলো এখানে চলে এসেছে। তো আমি ভাষা সেটিং এখানে বাংলায় লেখা আছে, এই অপশানে ক্লিক করব এবং এখান থেকে দেখুন আমার ভাষাগুলো সিলেক্ট হয়ে আছে, সেগুলো এখানে দেখাচ্ছে।
তো অ্যাড কিবোর্ড বলেছে, এখান থেকে আমরা কিবোর্ড যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করে নিতে পারি। যদি আমি নেপালি, এখানে নেপালি ভাষাটা আমি এখানে নিই বা কাশ্মীরি আরবিক, নেপালিটা যদি নিলাম, তো নেওয়ার পর আমাদেরকে কী করতে হবে, এটা তো সিলেক্ট হয়ে আছে, আমাদেরকে দেখুন এটা আমরা ইংরেজিতে করলে নেপালি লেখা উঠবে, আর এখানে শুধু নেপালি বর্ণগুলো এখানে আছে, তো আমরা এরকম করে দিতে পারি। নেপালি যদি হ্যান্ডরাইটিং করতে চান তাহলে এটাকেও সিলেক্ট করে দেবেন। তো এরপর আমাদেরকে এখানে ডান করে দিতে হবে, তো এখানে আমি ডান করে দিলাম। তো এখানে আমাদের নেপালিটা অ্যাড হয়ে গেছে, দেখুন নেপালি তিনটে অ্যাড করলাম, মানে আমরা ইংরেজিতে লিখবো নেপালি লেখা উঠবে, নেপালিতে মানে নেপালি ভাষায় লিখবো মানে বর্ণগুলো নেপালিতে, তো এগুলো নেপালিতে উঠবে এবং হ্যান্ডরাইটিংও আমরা নেপালি ভাষায় করতে পারবো। তো এরপর আমি সরি আবার এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আবার আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমার নেপালি এটা অ্যাড হয়েছে কি না। এটা নেপালি, এই দেখুন এটা হচ্ছে নেপালি, তো এটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো সেটিংটা একবারে আপনারা ওখান থেকে যদি না করতে চান তাহলে সেটিংটা এইভাবে ওপেন করবেন, সেটিংটা ওপেন করার পর এরকমভাবে অ্যাডিশনাল সেটিং এই অপশনে চলে যাবেন। ক্লিক করার পর কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড এই অপশনে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন জি বোর্ড এই অপশনটাই ক্লিক করব। এখানে ক্লিক করলে পরে আপনারা এখান থেকে সেটিং দেখতে পারবেন, যেমন ল্যাঙ্গুয়েজ দেখুন এখানে দিয়ে দিয়েছে কী কী ল্যাঙ্গুয়েজ আমার সিলেক্ট হয়ে আছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ইংলিশ, ইউকে, বাংলা, ইন্ডিয়া, মানে ইংরেজিতে লিখবো বাংলায় লেখা উঠবে, যেমন এ এম আই আমি যদি লিখি তাহলে বাংলায় আম অয় হসই আমি উঠবে, তো বাংলা এখানে বাংলা লিখবো বাংলায় লেখা উঠবে, হিন্দি ইংরেজিতে লিখবো হিন্দি লেখা উঠবে, এরকম আমাদের হয়ে আছে। তো আপনারা এখানে দেখুন, এখানে আমি নেপালি ভাষাটা ওখানে অ্যাড করলাম, ওইভাবে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এখানে আপনারা যেটা অ্যাড করতে চান সেটাকে অ্যাড করবেন, তো আমি এখানে অ্যাড কিবোর্ড এই অপশনটায় ক্লিক করব, এবং দেখুন হিন্দি, গুজরাটি, মারাঠি, কানাডা, তেলেগু, উড়িয়া, বাংলা যা কিছু আপনারা করবেন, আমি আগের থেকে বাংলাগুলো করে রেখেছি তো সেগুলো আমাদের আর করার দরকার নেই। তো আপনারা এখান থেকে যে কোনো একটা এখানে সেটিং করে নিন, যেমন সাঁওতালি বেঙ্গলি যদি করি, সাঁওতালি বেঙ্গলিটা আমি এখানে করছি। করার পর দেখুন এখানে আমরা সাঁওতালি শুধু এরকমভাবে লিখতে পারবো লেখা উঠবে, এখানে ইংরেজিতে লিখলে সাঁওতালি ভাষায় লেখা উঠবে, আপনারা এই কিবোর্ডটাও অ্যাড করতে পারেন, তো এরকম করে আপনারা ডান করে দেবেন। আর কারোর যদি অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট হয়ে থাকে, ধরুন আমি এখান থেকে কোনো একটা নেপালিটা বা সাঁওতালিটা তারপর উর্দু আমি এখানে ডিলিট করতে চাই, সাঁওতালিটা আমি ওখানে আপনাদেরকে দেখাবো, তো এটা ডিলিট করছি না, নেপালি আর উর্দু এই দুটো ডিলিট করব। তো এর জন্য আমাদেরকে এই পেন্সিলের আইকনে ক্লিক করতে হবে, তো আরেকবার দেখিয়ে দিচ্ছি যে ভাষাটা আমরা ডিলিট করতে চাই তার জন্য আমাদেরকে দেখুন আগে পেন্সিলের আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উর্দু আমি এখান থেকে সরিয়ে দিতে চাই, তারপরে ও ইংলিশ হ্যান্ডরাইটিংটা আমার কোনো কাজের না এটাও আমি সরিয়ে দিতে চাই, নেপালিটাও সরিয়ে দিতে চাই। নেপালি তিনটে আমি সিলেক্ট করেছিলাম, যেমন ওই যে হাতে লেখা, তারপরে নেপালি ভাষায় লিখবো, তো এরকম নেপালি উঠবে, ইংরেজিতে লিখবো নেপালিতে উঠবে, তো এত কিছু আমার কিছুরই দরকার নেই, আমি সবগুলো আলাদাভাবে করে দিলাম। একটা ভিডিওতে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটার জন্য বড় হচ্ছে, তো যাতে একটা ভিডিওতেই আপনারা সব শিখতে পারেন সেই জন্যই আমি এরকম করছি। তো এখানে ডিলিট অপশানে ক্লিক করে দিলাম, তো এটা আমাদের ডিলিট হয়ে গেল। তো এখানে যদি আরও কিছু ডিলিট করতে চান তো সেখান থেকে করবেন, তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে আসব। তো তারপর আমি আবার আপনাদেরকে হোয়াটসঅ্যাপ খুলে দেখিয়ে দিচ্ছি, তো দেখুন আমি এবার এখানে দেখাবো যে আমি কী কী এখানে দেখুন চেঞ্জ করতে পারছি, আগে কত কিছু আসছিল এখন শুধু হিন্দি, তারপর দেখুন এই কয়টাই ভাষা শুধু আসছে। এরকম করে এখানে দেবে ধরে দেখুন এই কয়েকটা ভাষা আমার আছে, হিন্দি, বাংলা আর সাঁওতালি, এই ভাষাটা আছে। এখানে যদি সাঁওতালিটা আমি এরকম করি ইংরেজিতে লিখবো সাঁওতালি, দেখুন সাঁওতালি ভাষা চলে আসছে। তো এটা আমার রিকোয়েস্টেড ভিডিও ছিল, একজন কমেন্ট করে আমাকে বলেছিল, তো আমি ভিডিওটা বানিয়ে দিয়েছি, তো আপনারাও কমেন্ট করে বলবেন যদি কিছু শিখতে চান। তো আশা করি পুরো সেটিংটা আপনারা বুঝতে পেরেছেন, তো যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।